তো ব্যাংকের কাছেই চলে এসেছি, এখান থেকে আমি রেটগুলো আপনাদেরকে দেখবো। ব্যাংক আমার এখান থেকে দেখা যাচ্ছে, অনেকে এটা লোকেশন জানতে চাচ্ছিলেন, লোকেশনটা আমি বলে দিব। আগে রেটটা দেখে নিই কত আছে বর্তমানে আছে, ঠিক আছে। আর বন্ধুরা রেটগুলো আপনাদের দেখাচ্ছি, রেটগুলো দেখেন, ইন্ডিয়ার রেট কেমন আছে আজকে। প্রথমে 21.70 টাকা, 1 পয়সা বেড়েছে। বাংলাদেশি টাকা 29.98 টাকা কমেছে, 6 পয়সা কমেছে। পাকিস্তানেরটা কিছুটা বেড়েছে, নেপালের টাকা কিছুটা বেড়েছে, ফিলিপাইনের টাকা কিছুটা কমেছে, আর বাংলাদেশের টাকা এবং ফিলিপাইনের টাকা কিছুটা কমেছে, আর সব টাকাই কিন্তু বেড়েছে। তো বাংলাদেশের টাকা গতকালকের আগে ছিল আপনার 30 টাকা উপরে, আজকে 29.98 টাকা। আর অনেকে লোকেশন সম্বন্ধে জানতে চাচ্ছিলেন যে লোকেশন কীভাবে এখানে আসতে হবে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বেনাইস স্কোয়ার, বেনাইস মেট্রো স্টেশন, এদিক দিয়ে আবার এদিক দিয়ে আপনার পিস সাউন্ড বোর্ড, ওই যে দেখা যাচ্ছে পিস সাউন্ড বোর্ড, পিস সাউন্ড বোর্ড থেকে সরাসরি চলে আসবেন, আসলেই পেয়ে যাবেন, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন পিস সাউন্ড বোর্ড, পিস সাউন্ড বোর্ড দিয়ে আসলেই হবে। এটা হচ্ছে বেনাইস, আর এদিক দিয়ে অস্কার হোটেল আছে আপনার, অস্কার হোটেল, তারপর মদিনা সুপার মার্কেট অথবা করাচি দরবার, ঠিক আছে। এটা সামনে দিয়ে আসলেই পাবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি ওই যে পিসন বোর্ড, এটা হচ্ছে পিসন বোর্ড, সোজা চলে আসেন, আসলেই পেয়ে যাবেন। এই যে পশ্চিম দিকে আসতে হবে, পিসন বোর্ড থেকে পশ্চিম দিকে আসলেই পেয়ে যাবেন। আবারও দেখাচ্ছি, দেখুন পিসন বোর্ড, সোজা চলে আসুন, পশ্চিম দিকে আসলেই ব্যাংকটা আপনাদের সামনে চলে আসবে। এটা এক্সচেঞ্জ, এখানে টাকাও চেঞ্জ করতে পারবেন। এরপর এটা হচ্ছে অস্কার হোটেল, এটা হচ্ছে অস্কার হোটেল, অস্কার হোটেল থেকে আপনার উত্তর দিকে আসতে হচ্ছে, ঠিক আছে, উত্তর দিকে আসতে হবে, আসলে এটা পেয়ে যাবেন। এবং এখানে দিল্লি দরবার, আসলে করাচি দরবার, তারপর আপনার এইগুলো আছে এক, এখানে